সুধি দর্শকবৃন্দ, শীতের এই মিষ্টি সকালে সুস্বাস্থ্যের বার্তা বয়ানুক আমাদের এই অনুষ্ঠানেই আসা নিয়ে শুরু করছি এসএটিভির সাপ্তাহিক সরাসরি নিয়মিত আয়োজন এসপি হসপিটাল স্বাস্থ্য প্রহর। আপনাদের সাথে পুরোটা সময় জুড়ে থাকবো আমি ডক্টর তাসমিয়া আহমেদ হুমা। আমাদের সাথে অতিথি হিসেবে আছেন আপনাদের সবার প্রিয় মুখ ডক্টর এস চক্রবর্তী, বাত ব্যথা প্যারালাইসিস রিহাব এবং ফিজিওথেরাপি বিশেষজ্ঞ, চিফ কনসালটেন্ট এবং চেয়ারম্যান এসপি হসপিটাল। আমরা আজকে কথা বলবো অপারেশনবিহীন ঘাড় কোমর এবং হাঁটু ব্যথার আধুনিক চিকিৎসা নিয়ে। যেহেতু অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে, তাই স্ক্রলে দেখানো নম্বরে ডায়াল করে জেনে নিতে পারেন আপনাদের প্রশ্নের সম্ভাব্য উত্তরগুলো। চলে যাচ্ছি অতিথির কাছে। কেমন আছেন আজকে? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আজকে ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন পর্যন্ত শীতকালীন কোনো ব্যথার উদ্রেক হয়নি, তাই ভালো আছি। কিন্তু আমার না হলেও বাসায় কিন্তু মানুষজনের একটু ব্যথা ব্যথা শুরু হয়ে গেছে। তো একটু শুরু করি আজকে আমি একটু কোমর ব্যথা দিয়ে, কারণ কোমর ব্যথা নর্মালি কিন্তু আমরা বলি যে হাতে একদম মাঝখানে হাত দিয়ে বলি যে কোমর ব্যথা, কিন্তু অনেক সময় দেখা যায় কেউ বলে এক সাইড ব্যথা, এক যে কোনো এক সাইড ব্যথা করছে, অথবা এক সাইড পুরোটা কোমর থেকে পা পর্যন্ত ব্যথা করছে। তো এরকম মানে ব্যথা এক এক দিকে হওয়ার কারণটা কি? ধন্যবাদ। আসলে কোমর ব্যথার মূল কারণটা যদি আমরা দেখি যে কি কারণে ব্যথাটা হচ্ছে, ব্যথা কিন্তু আমাদের শত্রু না, ব্যথা হলো বন্ধু। ব্যথা আসছে আমাদেরকে জানানো দিচ্ছে যে আসলে কেন কোনো একটা সমস্যা আছে, কিছু একটা ঘটছে। তো কোমর ব্যথার ম্যাক্সিমাম পেশেন্টদের কারণ হচ্ছে মেকানিক্যাল ব্যাক পেন। মেকানিক্যাল হচ্ছে ডিসপ্রলাপস, আমাদের যে মেরুদণ্ডে যে ছোটো ছোটো ভার্টিব্রা থাকে, দুইটা ভার্টিব্রার মাঝখানে যে ডিস্ক থাকে, এই ডিস্কটা স্প্রিংয়ের মতো, এটা ইলাস্টিসিটি আছে। তো আমরা যখন সামনে ঝুঁকে ঝুঁকে কাজ করি, তখন অতিরিক্ত স্ট্রেচিংয়ের কারণে পেছন দিকে ফেটে যায়। ফেটে গেলে এই ডিস্কের মধ্যে থাকে জেল, এই জেলটা লিক করে, যত পেশেন্ট হাঁটাচলা করে জেলটা তত বের হয়, বের হয়ে স্পাইনাল ক্যানালের দিকে চলে যায়। এখন যে সাইডে সে লিক করেছে সেই সাইড দিয়ে কিন্তু ব্যথাটা মানে বের হয়ে যাচ্ছে জেলটা, এবং ব্যথাটা সেই সাইড দিয়েই তার টাচ করছে। সো দেখা যাচ্ছে লেফট সাইড দিয়ে জেল বের হওয়ার কারণে ব্যথাটা লেফট সাইডে টাচ করেছে, এবং পেনটা লেফট সাইডে হচ্ছে, লেফট সাইডে কোমরে হচ্ছে, লেফট সাইডে পায়ে চলে যাচ্ছে, আবার মিডিল দিয়ে বেরোলে দুই পাশে চলে যেত, রাইট সাইড দিয়ে বেরোলে রাইট সাইডে চলে যাবে। সো এই কারণে মেকানিক্যাল পেন যে নার্ভে চাপ দেবে সেই নার্ভের মাধ্যমে ব্যথাটা দৌড়াদৌড়ি করে, এই কারণে বলে রোগীর একদিকে ব্যথা যাচ্ছে। কখনো কোমর শিফট হয়ে যায়, অনেকের কোমর বাঁকা হয়ে যায় এই জেল বের হয়ে যাওয়ার কারণে। আচ্ছা, আমার কাছে কালকে একটা পেশেন্ট আসছিল, সে বহুদিন ধরে কোমর ব্যথায় ভুগছে, এখন তার এক্সরে করা হয়েছে, মানে সে এক্সরে করে নিজেই করে নিয়ে আসছে। তো এখানে হাড় ক্ষয় দেখা গেছে, কোমরের হাড় ক্ষয় দেখা গেছে, আবার দেখা গেছে যে দুইটা ডিস্ক একসাথে ফিউজ হয়ে গেছে, আবার তার দেখা গেছে ইউরেটারে স্টোনও আছে। এখন আমি আপনার কাছে এটাই জিজ্ঞেস করতে চাচ্ছি যে ব্যথাটা আসলে কিসের জন্য হচ্ছে? ফিউজ হয়ে গেছে এটার জন্য কোমর ব্যথা হচ্ছে, নাকি রাইট ইউরেটারে ওনার একটা স্টোন আছে এটার জন্য ব্যথা হচ্ছে? সে ডিফারেনশিয়েট করতে পারছে না। উনিকে আমি যখন বললাম যে স্টোন যেটা আছে এটা হয়তো বা মেডিকেশনে যদি কিছু না হয় এটা পরীক্ষা করে তারপরে আমাদের অপারেশনে হয়তো বা যেতে হবে, কিন্তু ওনার কথা হচ্ছে আমার হাড্ডির ব্যথা, আমার ওটার ব্যথা না। এখন আসলে মানুষ ডিফারেনশিয়েট কি করে করবে যদি একসাথে দুটো সমস্যা? পেইনটা মুভমেন্ট করে কিনা, যদি পেইনটা শিফট করে পায়ের দিকে তাহলে বুঝতে নার্ভের পেইন। আর ইউটেরাসের যে পেইনটা আছে মানে স্টোনটা আছে, এটা যদি সেন্টার নির্দিষ্ট জায়গায় ব্যথাটা হবে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ইউরেটারের পেইনটা শিফট করছে না, সে কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় পেইনটা হবে, পেটের যে কোনো একটা এরিয়াতে বা যে কোনো লোয়ার পোর্শনে, লোয়ার অ্যাবডোমেনে অথবা তার লেফট সাইড রাইট সাইড একটা নির্দিষ্ট জায়গায় ব্যথাটা হবে, কিন্তু ব্যথাটা পায়ের দিকে শিফট করবে না, আর মুভমেন্টে ব্যথাটা বাড়বে না। যদি মুভমেন্টে ব্যথাটা বাড়ে তাহলে বুঝতে হবে ডিস্কের কারণে নার্ভে চাপ খাচ্ছে, সেখান থেকে ব্যথাটা বেড়ে যাচ্ছে। যদি পায়ের দিকে শিফট করে তাহলে ব্যথাটা নার্ভের কারণে ব্যথাটা হচ্ছে, আর যদি শিফট না করে তাহলে সেটার কারণে হতে পারে, স্টোনের কারণে হতে পারে। সেই জন্য আরেকটা এমআরআই করলে আরও কনফার্ম হওয়া যাবে, কারণ এই যে তার ডিসপোলাপস অ্যাকচুয়ালি একসাথে ফিউজড হয়ে গেছে বোনস, ফিউজডের জন্য ব্যথা হয় না, এই ফিউজড হয়ে যাওয়ার কারণে এখান থেকে জেলটা বের হয়ে নার্ভের উপরে চাপ দিচ্ছে, যেটা আমরা এক্সরেতে দেখতে পাচ্ছি না। এই কারণে আমরা বলি একটা এমআরআই করা ইম্পর্টেন্ট। তো এই জাতীয় রোগীদের জন্য এমআরআইটা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে ডিস্কগুলো যে ফিউজ হয়ে গেছে এইগুলোর কারণে তো যে ব্যথাটা হচ্ছে, এটা কি আবার আগের পর্যায়ে ফিরে যাওয়া সম্ভব কোনোভাবে, নাকি এটা যেটা হওয়ার সেটা হয়ে গেছে? না না, ভালো হয়ে যাবে এটা, কারণ যদি আমরা ডিস্কটাকে আবার রিপেয়ার করে দিতে পারি, যে জেলটা বের হচ্ছে যে লিকেজের মাধ্যমে, লিকেজটা যদি রিপেয়ার করে দেওয়া যায় তাহলে জেলটা বের হবে না, তখন আর ব্যথাটা হবে না। অনেকে বলে জেল তো ভিতরে বাইরে বের হয়ে আছে, ভিতরে তো ঢুকবে না। হ্যাঁ, জেল কখনো ভিতরে ঢুকবে না, কিন্তু যখন জমে যাবে তখন জেলটা মুভমেন্ট করবে না। আচ্ছা, জেল যদি মুভমেন্ট না করে সে নার্ভকে আঘাত করবে না, নার্ভকে ইরিটেট না করলে নার্ভ কখনো পেইন ফিল করে না। আচ্ছা, নার্ভকে যতক্ষণ আঘাত করে
কিন্তু নার্ভের টাসেপ থাকে তাহলে কিন্তু ব্যথা করে না, কারণ কি নার্ভ তো কোনো না কোনো জায়গা দিয়ে সে পাচ করে, সে তো আর হাওয়ার উপরে থাকে না, তো সে টাচ করলে মানে টাচআপে তার মতো সে যদি নির্দিষ্টভাবে থাকে কোনো ব্যথা হবে না। যখনই তাকে কেউ ইরিটেট করে, যখন আমাদের এইসব জায়গায় কখনো নার্ভে অনেক আঘাত লাগলে কারেন্টের মতো শক করে, কেন করে, কারণ নার্ভে যখন আঘাত পাচ্ছে কিন্তু নার্ভ তো তার জায়গায় সে চুপচাপ আছে, তো নার্ভের কাজও তার ফাংশনাল অ্যাক্টিভিটিসগুলো নেওয়া, কিন্তু যখনই যে কোনো ডিসজায় তাকে আঘাত করছে তখনই ব্যথাটা। এই জন্য কোমর ব্যথা ডিসপলাপসের পেন দেখবেন মুভমেন্ট করে, এই ব্যথা কমে এই বাড়ে। আচ্ছা, পেশেন্ট শুয়ে আছে ভালো লাগে, বেশিক্ষণ শুয়ে আছে ব্যথা বেড়ে যাচ্ছে, আবার হাঁটলে ভালো লাগছে, আবার বেশিক্ষণ হাঁটলে ব্যথা বেড়ে যাচ্ছে, বসলে ভালো লাগে, বেশিক্ষণ বসে তার হাঁটলে ভালো লাগে, মানে এই যে মুভমেন্টটা, তো ব্যথা কখনো বেশি কখনো কম, কখনো চলে যাচ্ছে কখনো ব্যথা নাই, মানে নার্ভে যখন টাচ নাই তখন ব্যথা নাই, তো ব্যথা গেল কোথায়? আসলে ডিস্তর ভিতরে ঢুকে যাচ্ছে না, ডিস যেটা বের হয়েছে, জেল যেটা বের হয়েছে কিন্তু ঢুকবে না, এই কারণে এটাকে রিপেয়ার করে দিতে হবে। এই জন্য আমরা রোগীদের বলি আমরা রেস্টে থাকতে, যে 21 থেকে 42 দিন রেস্টে থাকেন, 42 বছর ইনশাল্লাহ ভালো থাকবেন, কারণ একবার জমে গেলে মেনটেন করে চলে সাধারণত আর অ্যাক্সিডেন্ট ছাড়া এটা আর বের হয় না। আচ্ছা, আরেকজন রোগী এসেছিল আমার কাছে, তো ওনার কথা হচ্ছে যে ওনার কোমরে ব্যথা অনেকদিন ধরে, তো ওনাকে হচ্ছে উনি যেখানে ডাক্তার দেখিয়েছেন আগে উনি ওনাকে বসে টসে কাজ করতে মানা করেছে, ভারী কাজকর্ম করতে মানা করেছে অ্যাজ ইউজুয়াল, কিন্তু উনি রেগুলার ওনার হচ্ছে ঘর মুছতে হয়, ওনার কাজ ঘর মোছা ওনার কাজই, তো এখন উনি আমাকে জিজ্ঞেস করতে আসে দাঁড়া আমি তো না খেয়ে মরে যাবো আমি কী করবো, আমার তো ঘর মুছতে হবে। তো এই বিষয়ে এই ধরনের যারা পেশেন্ট থাকেন যাদের রেগুলার আসলে পা ভাঁজ করে বা কোমর ভাঁজ করে কাজ করতে হচ্ছে, তাদের আসলে কি করা উচিত? এই কোমর আসলে স্বাভাবিক কাজ আমরা কখনোই না করি না, অনেকে আমরা না বুঝে বলে দিই, সাজেশন দিই এটা করবেন না ওটা করবেন, রুগীরাও খুব মজা পাই কি করবো না, আসলে কি করবো না, যেটা আমি পারি না সেটা এমনি করবো না, যেটা পারি সেটা আমি করবো, বাট সবকিছু নিয়ম মতো নিয়ম মাফিক চলতে হবে। আমরা বলি যে সঠিক কাজ করেন, বেঠিক কাজ করেন না। এখন বললাম যে আপনি ভারী কাজ তুলবেন না, ভারী জিনিস তুলবেন, ভারী মানে কতটুকু, এখন ভারী মানে সে 2 কেজিকে ভারী মনে করলে তো হবে না, একটা বাসার মহিলা যদি সে 10 কেজি ক্যারি করতে না পারে তাহলে সংসার চলবে কি করে? সো 10 কেজি তার কাছে ভারী না, ভারী মানে 50 কেজি, নিশ্চয়ই একটা ঘরের মহিলা 50 কেজি একটা বোঝা মাথায় নিবে না, সো তার কাছে বলারও কোনো সুযোগ নাই যে ভারী করবেন না, কারণ কি 50 কেজি নিচ্ছেও না, তাকে বলারও কোনো সুযোগ নাই, ঘর মুছে তো ভারী কাজ না। হ্যাঁ, ঘর মোটা পজিশনিংটা বিষয়, যে ঘরটা আমি কীভাবে মুছি, আমি ঘরটা লম্বা লাঠি দিয়ে মুছতে পারি অথবা বসে বসে মুছতে পারি, কিন্তু অনেকে বাঁকা হয়ে মুছে, বাঁকা হয়ে মুছলে তো কোমর ভাঙবেই। সো এই যে পজিশনিং যে ডিফারেন্সটা, ভুল মুভমেন্ট, ভুল পোশ্চার, এটাকে আমাদেরকে মিনিমাইজ করতে হবে, কারেকশন করতে হবে, কিন্তু বন্ধ করা যাবে না। আমাদের কাছে রোগী আসলে আমরা বলি সব কিছু করবেন, সব কিছু করবেন, সব কিছু খাবেন, এই যে বন্ধ করে দিচ্ছে, এটা খাবেন না, ওটা খাবেন না, এটা করবেন না, ওটা করবেন না, এত কিছু বন্ধ করে দেওয়া দেখা যাচ্ছে বাঁচতে বাঁচতে কিছুই তার থাকলো না। তো খাবেন না কেন? প্রতিটা জিনিসেই কিন্তু প্রত্যেকটা উপকারী জিনিস আছে। হ্যাঁ, কোনটা খাবেন না, যেটাতে আপনার ডিস্টার্ব হয় এবং যেটা আপনি কখনো কোনো দিন খান নাই সেটা বন্ধ করতে পারেন, কিন্তু ওই পুঁই শাক খাবেন না, এটা খাবেন না, ওটা খাবেন না, এটা আমরা কখনো বলি না। হ্যাঁ, সব খাবারই কিন্তু সবার অ্যালার্জি হয় না, কারো পুঁই শাকে অ্যালার্জি আছে, কারো ইলিশ মাছে অ্যালার্জি আছে, একজনের পুঁই শাকে অ্যালার্জি মানে সবার পুঁই শাকে অ্যালার্জি হবে তা কিন্তু না। সো আপনার যদি স্পেশাল কোনো সমস্যা থাকে যে আপনি কখনো পুঁই শাক খান না, আপনি খাইলে অ্যালার্জি হবে, তো আপনার খাওয়ার দরকার নেই। সো আপনি নিজেই বুঝবেন যে কোনটা খেলে আপনার ক্ষতি হয়, কোনটা খেলে আপনার ডিস্টার্ব হচ্ছে, সেটা ছাড়া সব খেতে পারবেন। ঠিক কাজের ক্ষেত্রেও তাই, যে আপনি সব কাজই করবেন বাট সঠিক পোশ্চার, সঠিক মুভমেন্ট করবেন, ভুল মুভমেন্ট করবেন। এখন আমাকে যদি বলে আপনি প্লেন চালান, আমি তো পারবো না, আর আমি তো জানি না, বাট আমি পারবো না, শিখলে পারবো না তা তো না, শিখলে আমিও পারবো। সো সঠিক নিয়মে যদি আমি চালাই অবশ্যই আমি পারবো। সেই কারণে আমরা বলি সব কিছুই করবেন, কোনো কিছুই বন্ধ নাই, ভারী হালকা বলতে কোনো কিছু নাই, কারণ কাজে ভারী জিনিস বলতে পৃথিবীতে কিছু নাই, সব কিছু আপেক্ষিক। ভারী মানে কি, একটা লেবার আসলো তাকে বললাম ভারী ভারী কাজ করবেন না, সো 3 মনের বোঝা সে মাথা নিবে, তো তার কাছে 3 মন ভারী না, কারণ সে 3 মন মাথা নিতে অভ্যস্ত। আমার কাছে 50 কেজি অনেক ভারী, কিন্তু তার কাছে 50 কেজি ভারী না, তাহলে এটা হচ্ছে ম্যান টু ম্যান ডিফারেন্স ডিফারেন্সিয়েট করছে, যে আসলে কার কাছে কোনটা ভারী, কার কাছে কোনটা হালকা। আমাকে তো 50,000 টাকা দিলো, আমি 3 মনে একটা বোঝা মাথা নিব না, আমি তো পারি না, সম্ভব না, বাট একটা লেবারকে 200 টাকা দিলে সে 3 মনে একটা বোঝা মাথায় দিয়ে চলে যাচ্ছে, তো সে 50 টাকায় যাচ্ছে, আমি 50,000 টাকায় যাচ্ছি না, একই জিনিস। সো মানে ডিপেন্ড করছে যে আপনি কোন পাত্রের উপরে কোন ভারীটা চাপাচ্ছেন। সেই কারণে ভারী বলতে আসলে কিছু নেই, ভারী হচ্ছে আপেক্ষিক, এটা হচ্ছে ডিপেন্ড করে কোথায় আপনি এটা ইউজ করছেন। সো এই কারণে আমরা বলছি সঠিক মুভমেন্ট করেন, সঠিক কাজ করেন, ভুল মুভমেন্ট খুব ডেঞ্জারাস। আচ্ছা, কোমরের ব্যথার কারণে অনেকের অনেক সময় অপারেশন হয়,
অনেকে আছে যে রিপিটেড অপারেশন করছে দুই তিনবার কিন্তু তারপরেও তাদের ব্যথা আসলে কমপ্লিটলি কিওর হচ্ছে না, তো এইসব রোগীর ক্ষেত্রে কি করা উচিত? তার মানে ব্যথা কিওর হচ্ছে না মানে তার রোগটা ভালো হচ্ছে না। রোগ যতক্ষণ ভালো না হবে ততক্ষণ ব্যথা আপনার পিছু ছাড়বে না, কারণ ব্যথা হচ্ছে আপনার গার্জিয়ান। আচ্ছা, আমাদের অ্যাডাল্ট লোকজন যারা তারা শুধু ব্যথাকে ভয় পায়, কারণ আমি লাভ দিই না কেন, পড়ে যেয়ে ব্যথা পাবো, ব্যথার ভয়ে লাভ দিন। একটা বাচ্চা ঠিকই লাফাচ্ছে, পড়ে যাচ্ছে, ব্যথা পাচ্ছে, ও তো বুঝে না, না বোঝার কারণে সে লাফালাফি করছে, তার গার্জিয়ান এসে তাকে ধমক দিয়ে বন্ধ করাচ্ছে। কিন্তু একটা অ্যাডাল্টকে কিন্তু গার্জিয়ান ধমক দিচ্ছে না, তাকে ধমকটা কে দিচ্ছে? ব্যথা। ব্যথা হচ্ছে আমাদের গার্জিয়ান। তো ব্যথা ভালো হবে না তার মানে রোগটা ভালো হয় নাই। তো অনেক সময় মাল্টিপল অপারেশন লাগে, অপারেশন করছে, কারণ অপারেশন দেওয়া হচ্ছে একটা ডিসেকটমি করা হয়েছে, আরেকটা ডিস জেল বেরোয় যাচ্ছে। সো একটা একটা, কারণ সাধারণত কোমর ব্যথা রোগীদের ডিসপোলাস মাল্টিপল থাকে। সো এই কারণে আমরা বলছি যে অপারেশন যারা করেন নাই, অপারেশনের দরকার নাই, কনজারভেটিভ ট্রিটমেন্টে এটা ভালো হয়ে যাচ্ছে 95% বা 99% ক্ষেত্রে। যাদের ব্লাডার ইনকন্টিনেন্স আছে, যাদের প্যারালাইসিস হয়ে গিয়েছে, তাদের জন্য অপারেশন বাধ্যতামূলক। আদার্স অনেক সময় টিউমার থাকে, তাদের জন্য অপারেশন বাধ্যতামূলক। কিন্তু আপনার ব্যাক পেন হলে অপারেশন করবেন না, কোনো সার্জনও করে না, প্রচুর রোগীকে ফেরত দিয়ে দিচ্ছে সার্জন, বলছেন না থেরাপি দেন, কনজারভেটিভ ট্রিটমেন্ট। এখন থেরাপিটা আপনি সঠিক দিচ্ছেন কিনা, ডিস প্রোলাপস হয়ে আছে, জেল হয়ে বের হয়ে আছে, আপনি হাঁটতেছেন, থেরাপি সেন্টারে যাচ্ছেন, রিক্সায় ঝাঁকি খাইতে যাচ্ছেন, আসতেছেন, ফলে কী হচ্ছে, জেলটা বের হয়ে যাচ্ছে, জেলটা কন্টিনিউ বেরোচ্ছে, জেল তো রিপেয়ার করছেন না। সো যে কারণে ভালো হচ্ছে না, আস্তে 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 রোগী খারাপ হয়ে যাচ্ছে। আমার কাছে যত রোগী আছে দেখা যাচ্ছে তারা 10 বছর ধরে ট্রিটমেন্ট করছে, 10 বছর আগে যা ছিল এখন তার চেয়ে অনেক খারাপ হয়ে গেছে। তার মানে সে কিন্তু ট্রিটমেন্ট সঠিক নিতে পারছে না, চিকিৎসা ঠিকই করছে কিন্তু কাজে লাগছে না, ট্রিটমেন্ট ভুল করছে না, থেরাপি দিচ্ছে, থেরাপিতে সঠিক ট্রিটমেন্ট, ওষুধ খাচ্ছে এটাও সঠিক, ইঞ্জেকশন দিচ্ছে তাও সঠিক, কিন্তু সিস্টেমটা মেনটেন করছে না। কারণ তার যে ফেটে গিয়েছে, ফাটাটাকে রিপেয়ার করতে হবে, এই তার মুভমেন্ট বন্ধ করতে হবে। যেমন হাত পা ভেঙে গেলে প্রথম শর্ত হচ্ছে প্লাস্টার করতে হবে, অপারেশন করলেও প্লাস্টার, অপারেশন না করলেও প্লাস্টার মাস্ট। প্লাস্টার মানে কি, ইমোবিলাইজেশন করে রাখা, মুভমেন্ট বন্ধ করে দেওয়া, ওষুধ খেলেও প্লাস্টার লাগবে, থেরাপি দিলেও প্লাস্টার লাগবে। তখন প্লাস্টার হচ্ছে কনফার্ম, প্লাস্টার করেন, ওষুধ কম খেলেও ভালো হয়ে যাবে, থেরাপি না দিলেও ভালো হবে, ইঞ্জেকশন না দিলেও ভালো হবে, প্লাস্টার কিন্তু লাগবেই। এবার পা ভেঙে গেছে, প্লাস্টার করলেন না, অপারেশন করলেন ভালো হবে, ওষুধ খেলেন ভালো হবে, থেরাপি দিলেন ভালো হবে, হবে না, প্লাস্টার করতে হবে। ঠিক তাই কোমরে যাদের সিভিয়ার ডিসপ্লাস বা ঘাড়ে যাদের জেল বের হয়ে গেছে তাদের রেস্ট হচ্ছে প্রথম শর্ত। রেস্ট নেন, থেরাপি করেন, ওষুধ খান, যা খুশি তাই করেন, অসুবিধা নেই, ভালো হয়ে যাবে, কিন্তু রেস্ট কিন্তু মাস্ট। রেস্ট দিচ্ছেন, আপনি মুভমেন্ট করছেন, সারাদিন কাজকাম করছেন, ফাটাটাকে নাড়াচ্ছেন, জেলটা বেরোচ্ছে, ট্রিটমেন্ট করছেন, ভালো হবে না। আচ্ছা, যাদের এই প্রবলেমগুলো থাকে, ঘাড়ে সমস্যা, কোমরের সমস্যা, তাদের প্রপার রেস্ট নিয়ে, ফিজিওথেরাপি নিয়ে তখন ধরেন একেবারে সুস্থ হয়ে গেল, এরপর কি আলটিমেটলি রেস্ট অফ দা লাইফ তাদের আসলে ফিজিওথেরাপি একটা নিতেই হয়ে যাবে এরকম কিছু? না, কখনোই লাগে না, ফিজিওথেরাপি সারা জীবন দেওয়ার জন্য আমরা বলি ফিজিওথেরাপি 21 দিন, তারপর দরকার নেই, ও আর লাগে না, না কোনোদিনও লাগবে না, কারণ থেরাপি তো আমরা রেগুলার করি, আমাদের নিত্যসঙ্গী, আমরা প্রতিদিনই থেরাপি করি, সকালে ঘুম থেকে দাঁত ব্রাশ করি, এটা একটা থেরাপি। যারা ফ্রোজেন শোল্ডার তাদের দাঁত ব্রাশ করতে কষ্ট হয়, আমরা মাথার চুল আশ্রাই, ফ্রোজেন শোল্ডার যাদের চুল আশ্রাইতে পারবে, যাদের মহিলারা আছে মাথার খোপা বাঁধতে পারে না, যাদের ফ্রোজেন শোল্ডার আছে খোপা বাঁধতে পারে না, সো আপনি রেগুলার খোপা বাঁধা প্র্যাকটিস করেন, আপনি পিঠে সাবান দেন, পিঠে লোশন দেন, পিঠে তেল দেন, হাত ব্যথা কোনোদিনও আসবে না, ফ্রোজেন শোল্ডার কোনোদিন হবে না। সো এই যে আমরা রেগুলার যে কাজকাম করি, আমাদের শরীরে অনেক মুভমেন্ট আছে, 5 ওয়াক্ত নামাজ পড়েন, নামাজের মধ্যে এক্সারসাইজ হচ্ছে, নিচে বসে টয়লেট করেন, আপনি নিচে বসে ভাত খান, এগুলো কিন্তু আমাদের জন্য ন্যূনতম এক্সারসাইজ। একজন ব্যক্তি সুস্থ থাকতে চাইলে, ফিজিক্যালি যদি সুস্থ থাকতে চাই, যেমন ফিজিক্যালি আমি মিনিমাম সুস্থ থাকতে চাই, তাহলে যে জিনিসগুলো তার মধ্যে, যেমন যারা নামাজ পড়ছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, নিচে বসে টয়লেট করেন, নিচে বসে ভাত খাচ্ছেন, এই 3টে এক্সারসাইজ কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট মানব জাতির জন্য, মানুষের জন্য। এই 3টাকে যদি আপনি উপরে তুলে দেন, তাহলে কি আস্তে আস্তে আপনার ডিসএবিলিটি বেড়ে যাচ্ছে। আপনি নিচে বসেন না কোনোদিনও, তাহলে আপনার হাঁটু নষ্ট হয়ে যাবে, হাঁটু মুভমেন্ট হবে না, ফ্লেক্সিবিলিটি কমে যাবে, ফ্লেক্সিবিলিটি কমে গেলে মাসেলের পাওয়ার কমে যাবে, কারণ আপনি নিজে উঠবোস না করার কারণে এক্সারসাইজ হচ্ছে না, পায়ের শক্তি কমে গেলে বডির ওজন বেড়ে যাবে, ওজন বেড়ে গেলে ইমব্যালেন্স হয়ে যাবে, তখন হাঁটুর কার্টিলেজ ভাঙবে, তখন ডায়াবেটিস হবে, এটা হবে, ওটা হবে, হাঁটু ব্যথা হবে, কোমর ব্যথা হবে, ঘাড় ব্যথা হবে। আপনি কখনও নিচে বসেন না, নিচের কিছু তুলতে গিয়ে কোমর বাঁকা করছেন, ফলে কোমরের মেরুদণ্ড ফেটে যাচ্ছে। সো একটা থেকে আরেকটা রিলেটেড, একটার সাথে একটা রিলেশন, এইভাবেই মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আচ্ছা, যারা খেলাধুলা করে, তো অনেকে আছেন যারা হচ্ছে বয়সকালেও খেলাধুলা করতে পছন্দ করেন, অনেকে আছে 40-45-50 বছর ওনারা রেগুলার খেলছে, অন্তত ব্যাডমিন্টন, টেনিস, এই খেলাগুলো বোধ হয় খুব কমনলি দেখা যায়। তো ওনারা যারা আছে, ওনারা তারা মনে করেন যে যেহেতু দৌড়াদৌড়ি করে খেলছেন, এক্সারসাইজ হচ্ছে, তো
যারা এই সবের মধ্যে থাকেন তাদের ক্ষেত্রে কি আসলে ব্যথা হওয়ার সম্ভাবনা আছে বা কোনো অবশ্যই অবশ্যই আছে, কারণ খেলার যে কিছু শর্ত আছে, যে বললাম যে সিস্টেম মেইনটেইন করতে হবে, আপনাকে ফর্মুলায় থাকতে হবে, আপনি অ্যাবনর্মাল ফাংশন করলে হবে না। প্রথমত যে 30-এর পরে খেলাধুলাকে আমরা ডিসকারেজ করি যারা ইরেগুলার খেলাধুলা করে। আচ্ছা, আপনি দেখেন কোনো ন্যাশনাল টিমের প্লেয়াররা কিন্তু 30-এর পরে সাধারণত খেলে না, খুব রেয়ার, 30-এর পরে তারা রিটায়ারমেন্টে চলে যায়। তখন হচ্ছে আপনার ইনডোর গেমস আপনার জন্য ভালো, আউটডোর গেমস আপনার জন্য ভালো না, আপনার যেগুলো ফিজিক্যাল মুভমেন্ট কম হয়। আবার যদি খেলতে চান বডির ফিটনেস ধরে রাখেন, উইদাউট ফিটনেসে খেলতে পারবেন না। খেলার প্রথম শর্ত আগে ফিটনেস নেন, খেললে কিন্তু ফিটনেস বাড়ে না, খেলার আগে আপনাকে ফিটনেস নিতে হবে, উইদাউট ফিটনেস খেলতে গেলে ইঞ্জুরি হবে, তো খেলতে গেলে আপনার ইঞ্জুরি হওয়ার চান্স বেড়ে যায়। তো যাদের বয়স্ক যারা খেলতে চায় তাদের প্রথমত বলবো না খেলাই ভালো, কারণ যদি বডির ফিটনেস ধরে রাখতে চান এমনি নর্মাল এক্সারসাইজগুলো করেন, খেলতে হবে তা না, কারণ খেলতে গেলে লিগামেন্ট ছিঁড়ে যেতে পারে, পা ভেঙে যেতে পারে, অ্যাঙ্কেল স্প্রেন হতে পারে, কোমরে, অনেক রোগী আমরা পাই। ব্যাডমিন্টন খেলতে যেয়ে লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে, ক্রিকেট খেলতে গিয়ে লিগামেন্ট ছিঁড়ে যায়, কোমরে ব্যথা পাচ্ছে, অ্যাঙ্কেল স্প্রেন হয়ে যাচ্ছে। সো এই যে ইঞ্জুরিগুলো হচ্ছে, এই ইঞ্জুরিগুলোর ফলে কী হচ্ছে, লং টাইম সাফার করছে কিন্তু ব্যথায়, এটা ভালো হতে 6 মাস 1 বছর লেগে যাচ্ছে। তো এই যে একটু ভুল করে একটু খেলতে গিয়ে আমি যে ইঞ্জুরি করলাম, কী দরকার ছিল? আমি যদি না খেলে বডির ফিটনেস রাখতে চাই সেটা রাখাও সম্ভব, সেটার জন্য আমাকে ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে, বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে করতে হবে সেগুলো। আচ্ছা, তাই ভালো একটা জিনিস বুঝলাম আমরা, কারণ আমরা নর্মালি দেখি কি ক্রিকেটের এত আগে আগে কেন রিটায়ারমেন্টে চলে যাচ্ছে, আমাদের ধারণা হয় হয়তো বা পপুলারিটি থাকতে থাকতে ওনারা রিটায়ারমেন্টে চলে যায়, এটা যে ফিটনেসের কারণে ওনারা আলটিমেটলি রিটায়ারমেন্টে যায় এই জিনিসটা আসলে আমাদের কারো ধারণা ছিল না। যাই হোক, সুন্দর একটা কথা শুনলাম আজকে। আচ্ছা, আমাদের যে কোমর ব্যথার যে ঝামেলাগুলো হয়, এই কোমর ব্যথা থেকে যখন আলটিমেটলি ব্যথা শিফট করতে থাকে সেটা উপরের দিকেও যায়, হয়তো বা পিঠে টিঠেও যায়। আমি দেরা দেখেছি যে কোমর ব্যথা ছিল, এখন বলছে যে পিঠে ব্যথা হয়, বুকের হাড়ে ব্যথা হয়, হ্যাঁ আবার পায়ের দিকে যায়, বিভিন্ন জায়গায় যায়। তো এই শিফটিং পেইনের কারণগুলো কি কি? অ্যাকচুয়ালি কোমর ব্যথা রোগীদের কিন্তু ঘাড় ব্যথা হতে পারে, হাঁটু ব্যথা হতে পারে, কারণ কোমর ব্যথা যখন হচ্ছে আপনি বুঝবেন যে ফিজিক্যাল আনফিট হয়ে যাচ্ছে। যত ব্যাক পেইন পেশেন্ট আছে অল আর ফিজিক্যালি আনফিট, তারা ফিজিক্যালি ফিটনেস নাই, ফিটনেস থাকলে কিন্তু ঘাড় ব্যথা, কোমর ব্যথা, হাঁটু ব্যথা হবে না। রেডিয়েটিং পেইন নিয়ে আমরা কথা বলবো, কিন্তু একটা ফোন চলে এসেছে, একটু ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো দর্শক। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। আমার নাম মোহাম্মদ আমিনুল ইসলাম, আমি রায়গঞ্জ সিরাজগঞ্জ থেকে বলছি, বয়স 32 বছর। আচ্ছা, সমস্যাটি বলুন। সমস্যা হচ্ছে আমার ইদানিং দেখা যাচ্ছে যে পায়ের আঁটুতে, বাম পায়ের আঁটুতে প্রচুর ব্যথা করে। আচ্ছা, আর ব্যথা কোথাও যায় নাকি হাঁটুতেই থাকে? না, শুধু হাঁটুতেই থাকে, বাম পায়ের হাঁটু থেকে পায়ের গোড়ালি পর্যন্ত। পায়ের গোড়ালি পর্যন্ত ব্যথাটা কেন হলো আপনি কি জানেন? ব্যথাটা না, এই আজ অনেকদিন ধরেই ব্যথা করে, বেশ 4-5 বছর ধরেই, আস্তে 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 বেড়ে যাচ্ছে এখন। জি, আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। আপনি কোনো ট্রিটমেন্ট করেছেন? না, সেরকম কোনো ট্রিটমেন্ট করি নাই, তবে দুই একজন আমাদের বাজারে যে ওষুধের দোকানদাররা আছে ওনাদের থেকে ওষুধ করলে পরে আপনার ওই ক্যালসিয়ামের, ক্যালসিয়াম দিত, হয়তো 1-2 মাস খেতাম, তারপরে হয়তো অল্প একটু কমতো, তারপরে আবার বেড়ে যেত। কোমরে, কোমরে কোনো ব্যথা হয়? হ্যাঁ, কোমরে হচ্ছে আপনার এই পিছনে যে দাঁড়া আছে, দাঁড়াতে হালকা ব্যথা করে। জি, ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। আমরা উত্তরটি নিব, কিন্তু আমরা একটা বিরতির পর নিব উত্তরটি, শুধু দর্শকবৃন্দ নিয়ে নিব একটা ছোট্ট বিরতি, বিরতির পর আমরা আবার ফিরে আসব, আপনাদের উত্তর নিয়ে ফিরে আসব। সুতরাং ততক্ষণ আমাদের সাথে থাকুন, চোখ রাখুন এসএটিভির পর্দায়। সুধী দর্শকবৃন্দ, বিরতির পর ফিরে এলাম। এসটিভির সাপ্তাহিক সরাসরি নিয়মিত আয়োজন এসপি হসপিটাল স্বাস্থ্য প্রহরে কথা বলছিলাম অপারেশনবিহীন ঘাড়, কোমর এবং হাঁটু ব্যথায় আধুনিক চিকিৎসা নিয়ে। আমরা বিরতির আগে একটা ফোন পেয়েছিলাম বা হাঁটুর ব্যথা নিয়ে, আমরা উত্তর টেনে নেব। ওনার হচ্ছে 32 বছর বয়স, তার হাঁটুতে ব্যথা, 5 বছর ধরে ব্যথা, ওষুধ খাচ্ছে, ক্যালসিয়াম খাচ্ছে। জি, ব্যথা কমে বাড়ে, দিন 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 বেড়ে যাচ্ছে, এবং ব্যথা কিন্তু হাঁটু থেকে নিচের দিকে চলে যাচ্ছে। যখনই হাঁটু থেকে নিচের দিকে যাচ্ছে তখনই আমার সন্দেহ হলো তার কোমরের সমস্যা আছে কিনা। যখন আপনি জিজ্ঞাসা করলেন আর কোনো ব্যথা আছে, রোগী কিন্তু বললো যে নাই। যখন আমি বললাম কোমরে ব্যথা আছে, বললো হ্যাঁ কোমরে ব্যথা আছে। তার মানে কি, পেশেন্টের কাছ থেকে আসলে ইনফরমেশন নিতে হয়। ক্লিনিক্যালি যদি আমি ইনফরমেশন না নিই তাহলে কিন্তু আমি রোগের উৎপত্তিস্থল ধরতে পারবো না। তার রোগের উৎপত্তিস্থল হচ্ছে কোমরে,
কোমরে তার ডিসপোলাপস আছে, যেটার কারণে ব্যথাটা তার নিচে কাপ মাসল পর্যন্ত শিফট করে যাচ্ছে এবং তার পায়ের শক্তি কমে যাচ্ছে, ফলে কিছু বডির ওজন আঘাত করে হাঁটুর মধ্যে কাটিলেজ ভেঙে ফেলছে। সো যে কাটিলেজ ইঞ্জুরি হওয়ার কারণে তার পেইনটা কিন্তু হাঁটুতে খুব বেশি, যে কারণে তার কনসেনট্রেশনটা হাঁটুর দিকেই বেশি, যে এইটাই তো বেশি ব্যথা, কোমর নে বাদ যাক, কোমর একটু আচা হালকা পাতলা মেনে নিলাম, কিন্তু এই ব্যথা তো সহ্য করতে পারছি না, কিন্তু এই ব্যথার উৎপত্তি কিন্তু কোমর থেকে। সো আমার কোমরের ট্রিটমেন্ট করতে হবে, কোমরকে চিকিৎসা না করা পর্যন্ত হাঁটু ব্যথা ভালো হবে না। সো কোমরকে ট্রিটমেন্ট করলেই হাঁটু ব্যথা ভালো হয়ে যাবে, কারণ কোমরের যখন আমি ডিসপোলাপসকে রিপেয়ার করতে পারবো, পায়ের শক্তি বাড়াতে পারবো, তখন হাঁটুর মধ্যে আর প্রেশার পড়বে না, তখন কাটিলেজ যেটা ইঞ্জুরি ছিল সেটা রিপেয়ার হয়ে যাবে এবং কাটিলেজ আর ভাঙবে না, তাহলে হাঁটু ব্যথা ভালো হয়ে গেল। কিন্তু সে যতই ক্যালসিয়াম খেতে থাক আস্তে আস্তে আরও খারাপ হবে, কারণ ক্যালসিয়ামে তার ওয়েট গেইন করবে, ক্যালসিয়ামে কিন্তু ব্যথা কমাবে না, ওয়েট গেইন করবে। সো ওয়েট গেইন করলে তার হাঁটু ব্যথা আরও খারাপের দিকে চলে যাবে। তো দর্শক, আমি আপনার সাজেস্ট করবো যে আপনার কোমরে একটা এমআরআই করে দেখতে হবে, ডিসপোলাপস আছে ওটাকে রিপেয়ার করে মাসেলকে স্ট্রং করতে হবে, তাহলে আপনার হাঁটু ব্যথা ভালো হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। কোমরের পর পর আরেকটা জায়গা ডিসপ্রোলাপস খুব বেশি আমরা শুনছি, সেটা হচ্ছে ঘাড়ের। হ্যাঁ, মানুষের কিন্তু আগে ওরকম চিন্তা ছিল না যে ঘাড়ের ডিসপ্রোলাপস হতে পারে, সবার ধারণা হচ্ছে আমার সার্ভাইকালের হাড্ডি খুয়ে গেছে এই কারণে ব্যথা। ঘাড়ের মধ্যে আমরা দেখতাম অলওয়েজ একটা কলার পরে ঘোরাফেরা করছে সবাই, কিন্তু এই ব্যথার কারণে আজকাল যে ব্যথাটা হচ্ছে যে অনেক চেস্ট পেইন আসছে, বলে যে হাড়ে ব্যথা করে, কিন্তু আমরা আলটিমেটলি কিন্তু কোনো ডায়াগনোসিস পাচ্ছি না যে আসলে ব্যথাটা কোন দিক থেকে আসছে, কারণ ফুসফুসেরও সমস্যা না, হার্টেরও সমস্যা না, দেখা যাচ্ছে যে স্টামাকেরও কোনো প্রবলেম হচ্ছে না, কিন্তু তাদের বুকের ব্যথা একটা রয়ে যাচ্ছে। এই বিষয়টা আর যেই জিনিসটা আরও বেশি হচ্ছে সেটা হচ্ছে হাতের ব্যথা, দুই পাশেই হাতে ব্যথা যাচ্ছে। অনেক সময় আমরা হাতে ব্যথা যাচ্ছে এটা চিন্তা করি যে আমার হার্টের পেইন হলো কিনা, বিকজ হার্টের পেইন হলো তো হাতে শিফট করবে, কিন্তু ওটাও আমরা ডায়াগনোসিস করে বের করতে পারছি না আলটিমেটলি ব্যথাটা কোন দিকে যাচ্ছে। তো আমি একটু জিজ্ঞেস করবো যে সার্ভাইকালের এই যে ঝামেলা, এই ঝামেলাটার ব্যাপারে যদি প্রথমত আমরা সার্ভাইকালের ডিসপোলাপস হলে সেটা চেস্ট পেইন হতে পারে, মাথা ব্যথা হতে পারে, হাত ব্যথা হতে পারে, হাত ঝিঁচি করতে পারে, এটা হচ্ছে সার্ভাইকাল ডিসপোলাপস। এটা নিয়ে একটু ডিটেইলসে কথা বলবো, একটা ফোন চলে এসেছে, একটু ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো দর্শক। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। হ্যাঁ, আমার নাম সাধন দাস, আমি নসুনি থেকে বলছি। জি, আপনার বয়স কত? আমার বয়স 28 বছর। আচ্ছা, এবার বলুন সমস্যাটি। আমার যে গোয়াতে 3 বছর কোমর ব্যথা, ঠিক আছে, যে তাই অনেক ডাক্তার দেখাইছি, তারপরে কিন্তু কি কাম হয় নাই, এখন ওর ওষুধ খাইতেছি, এখন স্যারের সাথে যদি একটু আলাপ করা যায় তো তাহলে বলতে পারলাম। জি, আমরা বলছি, উত্তরটা দিচ্ছি, ধন্যবাদ আপনাকে। যেটা হলো যে এই যে ব্যথাগুলো, আসলে ঘাড়ে ব্যথা হচ্ছে, যে ঘাড় নিয়ে যদি আমরা বলি, ওনার কোমর ব্যথা একই জিনিস, যখন ঘাড়ে ডিসপোলাপস হচ্ছে তো ব্যথা আসছে, এটা ঠিক আছে, ব্যথা ঠিক করা যাবে। অনেক আছে ব্যথা ঠিক করছে, ওষুধ খাচ্ছে, আবার ব্যথা বেড়ে যাচ্ছে, আবার ঠিক করছে, আবার ব্যথা বেড়ে যাচ্ছে। কারণ কি, এই যে ডিসপোলাপসের মূল যে কারণটা সেটা সমাধান করছে না। সার্ভাইকাল ডিসপোলাপস যদি কারো হয়ে থাকে, যে অনেক রুগী আসে বলে যেমন ওনার এমনি এমনি ব্যথা হচ্ছে, কোনো ইঞ্জুরি কিন্তু হিস্ট্রি নাই, তার মানে কি, তার ফিটনেস হলো তার প্রবলেম, তার মানে তার বডির ফিটনেস নাই, ফাউন্ডেশন দুর্বল। এখন যদি একটা বিল্ডিংয়ের ফাউন্ডেশন দুর্বল থাকে, তাহলে 10 তলা কিন্তু ভাঙতে শুরু করবে, ফাটল ধরবে, আর 10 তলায় ফাটল ধরেছে, আপনি 10 তলা ফাটা রিপেয়ার করছেন, বিল্ডিং কিন্তু বাঁচবে না, আস্তে আস্তে আলটিমেটলি বিল্ডিং কিন্তু ড্যামেজ হয়ে যাবে। সো আমাদের তখন কি করতে হবে, আমাদের তখন ফাউন্ডেশন মজবুত করতে হবে। যতক্ষণ আমি ফাউন্ডেশন মজবুত করছি, ততক্ষণ উপরে ফাটা কিন্তু বন্ধ হবে না, আপনি একদিক দিয়ে রিপেয়ার করবেন আরেক দিক দিয়ে ফাটবে, আরেক দিকে রিপেয়ার আরেক দিকে ফাটবে, মানে খারাপ হতেই থাকবে। কিন্তু আপনি যদি ফাউন্ডেশন স্ট্রং করতে পারেন, তাহলে ঘাড়ের ওই মানে উপরে কখন আর ফাটবে না। সো ঠিক তাই কোমর ব্যথা বা ঘাড় ব্যথা রোগীদের ফাউন্ডেশনে প্রবলেম থাকে, এই কারণে শুধু ব্যথার ট্রিটমেন্ট করা যাবে না, শুধু ব্যথার ট্রিটমেন্ট করলেই সমাধান হবে না, তাহলে আপনাকে বারবার করতে হবে। সো আপনাকে ফাউন্ডেশন মজবুত করতে হবে। আপনি যদি লোয়ার পোর্শন থেকে স্ট্রং করতে না পান, কারণ একটা সাথে আরেকটা রিলেটেড, এবং তার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের লোয়ার পোর্শন। আরেকটা ফোন চলে এসেছে, একটু ফোনটা নিয়ে নিচ্ছি, তারপরে আমরা উত্তর আবার নেব। হ্যাঁ, হ্যালো দর্শক, শুনতে পাচ্ছেন? জি আপা, আমার নাম শারমিন, আমি মুন্সিগঞ্জ থেকে বলছি। আমার কোমরে প্রচন্ড ব্যথা, মানে আমি গৃহিণী, ঘরের কাজকর্ম করতে আমার অনেক সমস্যা হয়, যেমন ঘর মুছতে, একটু ভারী কিছু মাছ কাটাকাটি করতে, একটু ঝাড়ু দিতে, আমার ইদানিং কোমরে অনেক সমস্যা হয়, ব্যথা করে। আপনি কোনো ডাক্তার দেখিয়েছেন? না না, আমি কোনো ডাক্তার দেখাইনি, এমনি দোকান থেকে বললে ক্যালসিয়াম দেয়, ক্যালসিয়াম খাইলে পরে কিছুদিন ঠান্ডা থাকে, কিন্তু আবার ব্যথা করে। ধন্যবাদ, আমরা উত্তরটা দিচ্ছি। আসলে এই যে ক্যালসিয়াম খাওয়ার টেন্ডেন্সি, ব্যথা হলে ক্যালসিয়াম খাচ্ছে, ক্যালসিয়াম কি করবে, ক্যালসিয়াম খাচ্ছে কিছু সাইকোলজিক্যাল, কারণ পেইনটা অনেক সময় সাইকোলজি থেকে আসে।
যে ওই কোমর ব্যথা যেটা ডিসপোলাস ব্যথা, সাধারণত আমরা বলি এই ব্যথা কমে যায়, এই ভালো থাকে, এই খারাপ থাকে। সাধারণত এদের যখন ব্যথা বাড়ে তখন তারা রেস্ট্রিকশন করে দেয় মুভমেন্টগুলো, মুভমেন্টগুলো যেহেতু বাড়ে রেস্ট্রিকশন করলে আস্তে 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 ডিস্টার্ব ওইখানে কিছুটা হিলিং হয়, ব্যথাটা কমে যায়। সে মনে করছে হয়তো ক্যালসিয়ামের জন্য হচ্ছে, ক্যালসিয়াম খাচ্ছে বা অনেক সময় যাই খাক, তাতে যখন কবিরাজ ঝাড়ফুঁক করলেও কিন্তু ব্যথা কমে যায় অনেক সময়। আসলে কিন্তু ট্রিটমেন্ট হচ্ছে না, তার চিকিৎসা হচ্ছে না, সাইকোলজিক্যালি তার একটু ভালো লাগছে, ফলে কি হচ্ছে আস্তে আস্তে তার ডিসপ্লাস আরও বেড়ে যাচ্ছে, যার ফলে রোগী কিন্তু খারাপ হচ্ছে। এই যে একজন বললো তার কোমর ব্যথা, তিন বছর ধরে সাফার করছে, 28 বছর বয়স, ওনার 23 বছর বয়স, তো ইয়াং বয়সে কোমর ব্যথা হচ্ছে, এটা হচ্ছে মেকানিক্যাল প্রবলেম। তো এখানে আমাদেরকে MRI করে দেখতে হবে, দেখার পরে এই ফাটলগুলোকে রিপেয়ার করতে হবে, তার জন্য রেস্ট লাগবে এবং তাদের ফাউন্ডেশন স্ট্রং করতে হবে, মানে বডির ফিটনেস বাড়াতে হবে। এদের ফিটনেস নাই, যে কারণে যে ম্যাডাম যিনি ফোন করলেন উনি সামনের ঝুঁকে হয়তো ঘর ঝাড়ু দেয়, তো এই ঝুঁকে ঘর ঝাড়ু দেবে সেই ক্ষমতা ওনার না, ওনার মাসেল দুর্বল, যে কারণে ফেটে যাচ্ছে। যেমন একটা পাট করে যদি আমরা বাঁকা করি দ্রুত ভেঙে যাবে, একটা কুঞ্চি বাঁকা করলে একটু সময় লাগবে, একটা রাবার বাঁকা করলে কিন্তু অনেক সময় লাগবে, একটা লোহা বাঁকা করে ভাঙতে গেলে অনেক সময় লাগবে। সো যার যত ফ্লেক্সিবিলিটি বেশি থাকবে তার ভঙ্গুরতা তত কম, সো মাসেল পাওয়ার না বাড়ালে তাদের এই ইঞ্জুরিগুলো বাড়তেই থাকবে। সো আমরা যেটা বলি যে বডির ফিটনেসটাকে স্ট্রং করার চিন্তা করি এবং তার কারেকশন করে দিই যে মুভমেন্টগুলো কীভাবে করতে হবে, কিন্তু বন্ধ করা যাবে না। যিনি ঘর মুছবেন তাকে ঘর মুছতেই হবে, সো ঘর মোছার পদ্ধতিটা আমরা চেঞ্জ করে দিব, সামনে ঝুঁকে না করলেই হলো, দাঁড়াই ঘর মোছেন, বসে ঘর মোছেন, সমস্যা নেই। সো এই জিনিসগুলো আমাদের মেনটেন করতে হবে আর বডির ফিটনেস ডেভেলপ করতে হবে। সো দর্শক, আমি আপনাদের সাজেস্ট করবো দুজনকেই যে আপনারা একজন ফিজিওথেরাপি স্পেশালিস্টকে দেখেন, একটু অবশ্যই MRI করে দেখে নেবেন, কারণ এই ব্যথার পাশে শুধু ডিসপোলাপস না, অহরহ আমরা টিউমার পেয়ে থাকি স্পাইনাল কর্ডের ভিতরে। আমি গতকালও পেয়েছি একটা, তার হলো হাঁটুতে ব্যথা, কোমরে কোনো ব্যথা নাই, তো যখন হাঁটুতে ব্যথা একটু হাঁটলেই পা ভার হয়ে যায়, তখন আমি সাসপেক্ট করলাম তার মেরুদণ্ডের সমস্যা আছে, হয়তো ডিসপোলাপস আছে। MRI করে দেখলাম তার টিউমার, লাম্বার 1-2 রিজনের টিউমার। তখন আমি বললাম ভাই আপনার এটা অপারেশন করতে হবে, টিউমারটা আপনি নিউরোসার্জনের কাছে যান, নিউরোসায়েন্স হসপিটালে যান। বলে স্যার আমার তো হাঁটু ব্যথা, আমার তো কোমরে কোনো ব্যথা না, আমার হাঁটু ব্যথা ভালো কেন? আমি বলি বাবা কোমর না ঠিক করলে হাঁটু ব্যথা কোনোদিনও ভালো হবে না। আরেকটা ফোন নিয়ে নিচ্ছি, আরো একটা ফোন এসে গেছে আমাদের কাছে। হ্যালো দর্শক, হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। জি আমার নাম মোহাম্মদ ইসলাম হোসেন, আমি ঢাকা নাউন্স থেকে বলছি। আসলে অ্যাকচুয়ালি প্রশ্নটা করব আমার আম্মুর জন্য আর কি। জি আমার আম্মু আর কি কাপড় চোপড় আর কি ধুলে দেখা যায় মোটা প্যান্টেন ধুলে আপনার আঙ্গুলের গিরা গিলা আর কি আপনার ব্যথা করে আর কি, তো এই জন্য আর কি প্রশ্নটা করা আর কি খেলে ভালো হবে আর একটু বিস্তারিত বলবেন কষ্ট করে প্লিজ। ধন্যবাদ আপনাকে। প্রথমত যেটা করলে ব্যথা হচ্ছে আমি জানি, সেটা আমাকে অ্যাভয়েড করতে হবে, সেটা অ্যাভয়েড করতে অন্য কাউকে যেটা প্রয়োজন নাই। যেমন মোটা কাপড় চোপড় ধোয়া একজন মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য খুব ডিফিকাল্টিস, এটা হচ্ছে যারা প্রফেশনাল তাদের জন্য কাজ করবে, শক্তিশালী লোকদের কাজ করতে হবে। কাপড় চোপড় ধুলে ব্যথা হয়, এটা রোগের রোগ না, এটা হচ্ছে উইকনেস, আর নাহলে তাকে প্র্যাকটিস করে শিখে আসতে হবে যে কাপড় চোপড় ধোয়ার ট্রেনিংগুলো তাকে নিতে হবে, ট্রেনিং না নিয়ে কাজ করলে যেটা হয়। আর এটার জন্য কোনো ওষুধ খাওয়ার দরকার নেই, কারণ ওষুধ খেলে সে কোনোদিনও কাপড় চোপড় ধুতে পারবে না, কারণ ওষুধ তাকে কাপড় চোপড় ধুতে সাহায্য করবে না। বেটার হলে তাকে ট্রেনিং সেন্টারে পাঠায়, তাকে কাপড় চোপড় ধোয়ার ট্রেনিং দিতে হবে আগে। কাজের বোয়া যারা তারা রেগুলার কাজ করছে তাদের কিন্তু কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু ঘরের মহিলা যারা হঠাৎ করে একটা কাজ করতে প্রবলেম হচ্ছে। সো আমার হঠাৎ করে কাজ করতে গেলে আমাকে লাইট কাজ করতে হবে, ধীরে সুস্থে কাজ করতে হবে, বুঝে কাজ করতে হবে। আপনি সারাদিন কোনো কিছু করেন নাই, আপনার কাজের মহিলা আছে ঘর ঝাড়ু দেয়, একদিন হঠাৎ করে কাজের মহিলা আসেন, আপনি সামনে ঝুঁকে ঘর ঝাড়ু দেওয়া শুরু করছেন, কোমরটা ভেঙে গেল, ডিসপোলাপস হয়ে গেল, মানে কি আপনি কিন্তু 2 বছরের জন্য পিছিয়ে গেলেন। সো কেন আপনি রিস্কটা নেবেন? এই জন্য আমাদেরকে বুদ্ধি খাটায় চলতে হবে, বলছে আমাদের বিবেক, বিবেককে প্রশ্ন করতে হবে যে আমি কোনটা পারবো কোনটা পারবো না, যেটাতে প্রবলেম সেটাতে আমরা হাত দিব না। যেমন গরম পানি, আমরা গরম পানি হাত দেওয়ার আগে নিশ্চয়ই থার্মোমিটারে চেক করি না যে কত ডিগ্রি আছে, আমরা হাত দিয়ে চেক করি যে এই গরমে আমি হাত দিতে পারবো কি না। সেই গরমটা কিন্তু এক একজনের এক এক রকম সহ্য ক্ষমতা, আমার জন্য যেটা আপনার জন্য সেটা না, ডিফারেন্স। সো আমরা থার্মোমিটারে মেপে আমরা টেস্ট করি না, আমরা হাত দিয়ে টেস্ট করি, ঠিক তাই যে আমি এর মধ্যে হাত দিতে পারবো কি না, ঠিক ওই জিনিসটা যে আমাদের নিজস্ব বিবেক দিয়ে যে কোন কাজটা আমার জন্য প্রযোজ্য, যেটা আমাকে রেগুলার করতে হয় সেটা আমাকে করতে হবে। হঠাৎ করে কোনো কিছু করতে গেলে আমাকে বুঝে সুঝে কাজ করতে হবে, তাহলে আমরা সুস্থ থাকতে পারবো। হঠাৎ করে কাজ করতে গিয়ে ইঞ্জুরি হলে তার জন্য আবার চিকিৎসা করতে হবে, আর ওটা যেটা আসলে তার ব্যথা হচ্ছে
হতে পারে তার আর্থ্রাইটিস, সেটা দেখতে হবে যে আর্থ্রাইটিস আছে কি না। আর যেহেতু সে নির্দিষ্ট করে বললো যে কাপড় মোটা প্যান্ট ধুতে গেলে তার ব্যথা হয়, সো এটা আসলে আমি বলবো যে তার হয়তো অতিরিক্ত ওয়ার্কের কারণে হচ্ছে, এক্সেস কাজ করার কারণে হতে পারে। সো সেই কাজটাকে একটু কমাই দিতে হবে, ডাউন করতে হবে, হয়তো স্লো করবে বা কম কম করবে, এইভাবে করে তাকে মেনটেন করতে হবে। আচ্ছা, আমি এইটার থ্রুতে একটা জিনিস আমার মনে পড়লো যে আমি অনেক পেশেন্ট পাই মাঝে মাঝে যারা হচ্ছে রেগুলার ছবি আঁকে অথবা লেখালেখি করে, তো তাদের এই রিস্ট জয়েন্টে এক ধরনের ব্যথা হয়, খুব ভালো মতোই ব্যথা হয়, যার কারণে তাদেরকে প্রায় প্রায় আমি শুনেছি, অনেকের কাছে শুনেছি রেগুলারলি একটা ইনজেকশন নিতে হয়, নাহলে তো সেই ব্যথা কমে না। তো এইসব পেশেন্টদের জন্য আপনার কি না, ওই যে একই জিনিস, তাদেরকে আগে এরা ফিটনেস ডেভেলপ করতে হবে, কত ইনজেকশন নেবেন, আপনি কাজ করতে করতে ইনজুরি হচ্ছে, সো ওই কাজটা করার যোগ্যতা আপনার নাই। কিন্তু যারা প্রফেশনাল থাকে তারা ফিটনেস আনতে হবে, ফিটনেস নিতে হবে। যেমন একজন প্রফেশনাল ক্রিকেট প্লেয়ার, সে ক্রিকেট খেলার আগে অবশ্যই তাকে ফিটনেস নিতে হবে, উইদাউট ফিটনেস সে খেলতে পারবে না। এখন যদি বলে আমি ক্রিকেট খেলতে গিয়ে আমি ইনজুরি হই, আমাকে ট্রিটমেন্ট দেন, আমি খেলতে গিয়েই ইনজুরি হই, আমাকে ট্রিটমেন্ট দেন, নো, এটা কোনো সিস্টেম না। সিস্টেম হচ্ছে আপনি যেটা রেগুলার করছেন সেটা করার আগে আপনাকে বুঝতে হবে ওটার জন্য আপনি যোগ্য কি না, আপনার ফিজিক্যাল ফিটনেস আছে কি না। ফিটনেস কিন্তু ফিজিক্যাল ফিটনেস, যারা ফিজিক্যাল ওয়ার্ক করে, যেমন লেখালেখি করছে, তার হাতের পাওয়ার দরকার, মাসেল পাওয়ার দরকার, সেই পাওয়ারটাকে বাড়াইতে হবে। সে হয়তো এক ঘন্টার আর্ট করছে, তার হয়তো 30 মিনিট পরে তার মাসেল ডাউন হয়ে যাচ্ছে, তো এক ঘন্টা করলে তার মাসেল পেইন হবেই, জয়েন্টগুলো ইঞ্জুরি হবে, তো তাকে কি এক্সারসাইজ করতে হবে, করে মাসেলকে স্ট্রং করতে হবে। এটার জন্য কোনো ওষুধ নাই পৃথিবীতে যে ওষুধ দিয়ে আপনি তাকে স্ট্রং করে দিবেন। সো ফিজিক্যাল ফিটনেস বাড়াইতে মানে এক্সারসাইজ করতে হবে, মানে ফিজিওথেরাপি করতে হবে। তারপর এইসব যারা এই প্রবলেমগুলো তাদের ফিজিওথেরাপিস বেস্ট সলিউশন, ফিজিওথেরাপিতে ভালো করতে হবে এবং পরবর্তী জীবনে যেন সে সুন্দর মতো কাজ করতে পারে। যেমন একটা ঘাড় ব্যথার রোগী আসলে আমরা চিন্তা করি কি, ঘাড় ব্যথাকে ভালো করার পাশাপাশি তার যদি ফিটনেসটা বাড়াই দিই আর লোয়ার পোর্শনটাকে আমি স্ট্রং করে দিই, তাহলে কী হয়, তার কোনোদিন আর ঘাড় ব্যথা হবে না। তাহলে আমি আজকে যে ট্রিটমেন্টটা করছি এটা কিন্তু আমি ফিউচারের চিন্তা করে করছি, কিন্তু অনেক আছে ঘাড় ব্যথা হয়েছে, ঘাড় ব্যথার ট্রিটমেন্ট দিয়ে দিচ্ছি সাময়িক, তো ঘাড় ব্যথা ভালো হলো, 15 দিন পর আবার হলো, আবার ওষুধ ট্রিটমেন্ট দিলেন, আবার ভালো থাকলো, 20 দিন পর আবার হলো, তার সারা জীবন ধরে সে এই কাজই করে যাবে, নো, এটা আমাদের থিওরি না। আমাদের থিওরি হচ্ছে ঘাড় ব্যথা ভালো করার পাশাপাশি তার ফিজিক্যাল ফিটনেস ঠিক করে দাও, যেন ঘাড় ব্যথা আর কোনোদিন না হয়, ডিসপোলাপস যেন কোনোদিন আর না হয়। ঠিক আছে, ধন্যবাদ। আমরা আরেকটা ফোন দিয়ে নিচ্ছি, ফোন চলে এসেছে। হ্যালো দর্শক, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। আমি মোহাম্মদ মুসলিম খান বলছিলাম চিটাগাং থেকে। জি স্যার, আমি স্যারের সাথে কথা বলতে চাচ্ছি। জি জি বলুন, আমরা শুনতে পাচ্ছি। জি, আমার অনেকদিন থেকে কোমরের ব্যথা, কিন্তু আমার কিডনির সমস্যা ছিল 1.55 দুই বছর আগে। আমি গত কিছুদিন আগে সিরাজগঞ্জে গিয়েছিলাম, এখানে আমার টেস্ট করেছিলাম কিডনির 1.02, এরপর আমার ইউরিক অ্যাসিড হচ্ছে 3.3, কিন্তু আমার কোমরের ব্যথা প্রচুর, সকাল ঘুম থেকে উঠলে ব্যথাগুলো সারতে পারি না, আপনি আবার ঠিক হয়ে যায়। এই জন্য আমি ফোন করেছি স্যারের সাথে আলাপ করার জন্য, এবং আমি ঢাকা এসে কিভাবে আসবো, কিভাবে যোগাযোগ করবো একটু চেক করার জন্য। আপনার কোমর ব্যথার জন্য কি আপনি কোনো এমআরআই করেছেন? সরি, কোনো এমআরআই করেছেন? এমআরআই না স্যার, আমি কোনো এমআরআই করি নাই স্যার। আমি বুঝতে পেরেছি আপনার উত্তরটা। আচ্ছা, আমরা উত্তরটা নিব একটা বিরতির পর। তো শুধু দর্শকবৃন্দ নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি, বিরতির পর আমরা আবারও আলোচনায় ফিরে আসব, ততক্ষণ আমাদের সাথে থাকুন, চোখ রাখুন এসএটিভির পর্দায়। শুধু দর্শকবৃন্দ, বিরতির পর ফিরে এলাম এসএটিভির সাপ্তাহিক সরাসরি আয়োজন এসপি হসপিটাল স্বাস্থ্য প্রহরে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, তাই জলদি জলদি ডায়াল করে জেনে নিতে পারেন আপনাদের প্রশ্নের সম্ভাব্য উত্তরগুলো। চলে যাচ্ছি অতিথির কাছে। আমরা বিরতির আগে একটা ফোন পেয়েছিলাম, চিটাগং থেকে একজন ফোন করেছেন কোমর ব্যথা নিয়ে। ওনার কোমর ব্যথা আছে, ওনার ক্রিয়েটিনিন 2.something, ওনার কোমর ব্যথা ভালো হচ্ছে না, সকালে ঘুম থেকে ব্যথা হয়। আসলে কিডনির ক্রিয়েটিনিন 2.something এর সাথে কোমর ব্যথার কোনো সম্পর্ক নাই। এই কোমর ব্যথাটা হচ্ছে ডিসপোলাপসের কারণে, কারণ কিডনি ক্রিয়েটিনিন বাড়লে কোমর ব্যথা হবে না, কিডনিতে স্টোন থাকলে ব্যথা হতে পারে। আর ব্যথাটা যেহেতু সকালে বাড়ে, উঠে আবার উঠলে কমে যাচ্ছে, হাঁটলে আবার বেড়ে যাচ্ছে, ব্যথাটা আছে। সো একটা এমআরআই করাটা তার খুব দরকার, এমআরআই উনি করার নাই। একটা এমআরআই করলে কিন্তু রোগটা ধরা পড়বে, এবং এটা ডিসপোলাপসের কারণে ব্যথা হচ্ছে, কারণ ক্রিয়েটিনিনের কারণে অনেক রোগী, হাজার হাজার রোগী আছে ডায়ালাইসিস করে, তাদের কিন্তু ব্যথা নাই। তারা কিন্তু কিডনি ডায়ালাইসিস করছে, কিন্তু তাদের কিন্তু পেইন নেই। সো ক্রিয়েটিনিন বাড়লে পেইন হবে কিন্তু না,
পেইন হবে না। হ্যাঁ, কিডনিতে স্টোন থাকলে পেইন হতে পারে, কিন্তু ক্রিয়েটিনিন বেড়ে গেলে পেইন হলে, তাহলে যত ক্রিয়েটিনিন রোগী আছে সবাই পেইনে চিৎকার করতো। তো ওনার যেটা হচ্ছে এটা মেকানিক্যাল পেইন কিডনির জন্য না, এটা হচ্ছে ডিসপলাপসের কারণে হচ্ছে। একটা এমআরআই করে দেখে ফিজিওথেরাপি দিলে এটা ভালো হয়ে যাবে। আর যেহেতু ক্রিয়েটিনিন বেশি আছে, এখানে পেইন কিলার একদম টাচ করা যাবে না। পেইন কিলার খেলে আরও কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে। সো এই জাতীয় রোগীদের জন্য ফিজিওথেরাপি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফিজিওথেরাপি দিয়ে তাদেরকে সুস্থ করা সম্ভব, একদম সম্পূর্ণ সুস্থ করা সম্ভব। এবং ফিজিওথেরাপি দিলে যখন পেইন কিলার উইথড্র করবে, তখন কিডনিটা কোনো সেফ সাইডে চলে আসবে। কারণ এই যে কিডনিটা তার প্রবলেম হয়ে গেছে, সম্ভবত হয়তো ব্যথার জন্য পেইন কিলার খেতে খেতে হতে পারে অনেকের, অনেকের ডায়াবেটিস থেকে হতে পারে, অনেকের হাইপার টেনশন থেকে হতে পারে। তো দর্শক, আমি আপনি সাজেস্ট করবো যে আপনি একজন ফিজিওথেরাপি স্পেশালিস্টকে দেখে একটা এমআরআই করে ফিজিওথেরাপি করেন। আর যদি ঢাকাতে আসতে চান, নিচে আমাদের স্কলে নাম্বার দেওয়া আছে, ফোন করে সিরিয়াল দিয়ে চলে আসবেন। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এই যে কিডনির পেইনটার কথা যেটা হচ্ছে, এটা মানুষ কিন্তু কনফিউজ থাকে, হাড়ের ব্যথা, কিডনির ব্যথা, ইউরেটারের ব্যথা, ব্লাডারের ব্যথা, কিসের ব্যথা, কারণ ওই এরিয়াটা এত কনফিউশনে ভরা যে মানুষ আসলে সঠিক ডায়াগনোসিস করতে পারে না। যার কারণে হয় কি, ওরা ডক্টর কার কাছে যাবে সেটা নিয়েও তারা হচ্ছে যে খুবই কনফিউশনে থাকে। না, আসলে আমার কাছে আসলে কিন্তু কনফিউশন দূর হয়ে যায়, কারণ আমরা তো একটা একটা করে আমরা সিলেক্ট করি যে কোনটার কারণে কোন ব্যথাটা হতে পারে। যেমন ক্রিয়েটিনিন বেড়ে গেছে, তার জন্য কোমরে ব্যথা হবে না। এমআরআই করলে আমি দেখতে পাচ্ছি ডিসপলাপস আছে অথবা টিউমার আছে। সো এই কারণে আমরা বলি যে যার কাছে যা চিকিৎসকের কাজ হচ্ছে সেটাকে ইনিশিয়েট করা, সেটাকে ডায়াগনোসিস করে কনফার্ম করা যে হ্যাঁ এই প্রবলেমের জন্য আপনার এই ব্যথাটা হচ্ছে, এটাকে সমাধান করেন, তাহলেই ব্যথা ভালো হয়ে যাবেন। সো আন্দাজে দৌড়ানোর কোনো সুযোগ না। অ্যাকচুয়ালি যেটা বলা হয় যে অল দ্য ব্যাক পেন পেশেন্টস আর মেডিকেলি অরফ্যান, মানে কোমর ব্যথার রোগীরা আসলে এতিম, যে তারা কার কাছে যাবে, তারা কি কিডনি ডাক্তারের কাছে যাবে, না মেডিসিন বিশেষজ্ঞের কাছে যাবে, না অর্থোপেডিস্টের কাছে যাবে, না নিউরোলজিস্টের কাছে যাবে, কোথায় যাবে? যেখানেই যাচ্ছে হয় পেইন কিলার, নাইলে ক্যালসিয়াম, নাইলে নার্ভের ওষুধ, নাইলে এইগুলো খাচ্ছে, কিন্তু রোগী ডেভেলপ করছে না। কারণ যদি ডিসপলাপস থাকে, পৃথিবীর কোনো ওষুধই তার কিন্তু ব্যথা ভালো করতে পারবে না। সো ডিসপলাপসকে কনফার্ম করতে হবে, যেটা আমাদের কাজ হলো চিকিৎসকদের কাজ প্রথমত ডায়াগনোসিস করা, দিস ইজ মেকানিক্যাল পেইন অর প্যাথোলজিক্যাল পেইন। যদি প্যাথোলজিক্যাল পেইন হয় তাহলে প্যাথোলজিক্যালি কারেকশন করতে হবে, যদি মেকানিক্যাল পেইন হয় মেকানিক্যালি কারেকশন করতে হবে। সো আমার কাছে রোগী আসলে আমি যেটা পাচ্ছি, যেটা মেকানিক্যাল পেইন, আমার কাছে ট্রিটমেন্ট দিয়ে সুস্থ হয়ে যাচ্ছে। যেখানে প্যাথোলজি আছে আমি সাথে সাথে রেফার করে দিচ্ছি। যেমন গতকাল আমি যে রোগীটা পেয়েছি, তার স্পাইনাল কর্ডের মধ্যে টিউমার, লাম্বার 1-2 টিউমার আছে, এবং সেটার কারণে হাঁটু ব্যথা হচ্ছে। এখন বলবে কোমরে টিউমার, হাঁটুতে কেন ব্যথা? কোমরে টিউমার কারণে তার পায়ের শক্তি কমে যাচ্ছে, শক্তি যখন কমে যাচ্ছে বডির ওজন আঘাত করে হাঁটুর মধ্যে ব্যথা হচ্ছে, যে কারণে তার হাঁটুতে ব্যথা হচ্ছে। সো আমি যদি এই টিউমারটাকে অপসারণ না করতে পারি, তাহলে তার হাঁটুর চিকিৎসা করে লাভ নেই, কারণ 2 পর তার পাটাই প্যারালাইসিস হয়ে যাবে। তো পা যদি প্যারালাইসিস হয়ে যায়, তো আমি বৃথা হাঁটুর পিছনে দৌড়া আমার লাভটা কি? তাহলে আমাকে আগে কী করতে, টিউমারটাকে আমাকে অপারেশন করতে হবে। তাহলে এই রোগীর ক্ষেত্রে অপারেশন বাধ্যতা। তো প্যারালাইসিস হলেও তাকে অপারেশন করতে হবে, নাহলে এই টিউমার একসময় ক্যান্সার হয়ে যেতে পারে। সো যে কারণে তাকে আমি রেফার করে দিলাম নিউরোসার্জনের কাছে, নিউরোসার্জন অপারেশন করে দিবে। হ্যাঁ, অপারেশনের পরে আবার সে আমার কাছে আসলে তখন তার হাঁটুর ট্রিটমেন্ট করবো, পায়ের শক্তি বাড়াবো, যা লাগু সব করবো। সো দিস ইজ দ্য ট্রিটমেন্ট প্ল্যান। এইভাবেই সিস্টেমটাকে ডেভেলপ করা উচিত, যে যার যেটা কাজ, রোগীর কিন্তু কাজ না যে সে কোথায় যাবে, রোগী যে কোনো কাজ যেতে পারে। রোগীর দায়িত্ব একজন চিকিৎসকের স্বর্ণাপন্ন হওয়া, আমাদের দেশে যে কোনো চিকিৎসকের কাছে, সেই চিকিৎসকের দায়িত্ব যে রোগী কাকে পাঠাবে, কার কাছে পাঠাবে। চিকিৎসক যদি ভুল করে, তাহলে রোগীর তো কোনো কিছু করার নাই। এই যে এই রোগীটা হাঁটু ব্যথা নিয়ে সে 4-5 ধরে সাফার করছে, কিন্তু কেউ কোমরের এমআরআই করে নাই। আমার সন্দেহ যেহেতু হচ্ছে, যেহেতু হিস্ট্রিতে বলছে তার মাসেল উইকনেস, মাসেলের শক্তি কমে যাচ্ছে, পায়ের জোর কমে যাচ্ছে, তখনই আমি সাসপেক্ট করেছি তার স্পাইনাল কর্ডে প্রবলেম আছে। সো কি হতে পারে, সেখানে হতে পারে ডিসপলাপস, হতে পারে আদার্স। এমআরআই করে দেখলাম টিউমার, ধরা পড়ে গেল রোগটা। এখন আমাকে টিউমারের ট্রিটমেন্ট আগে করতে হবে প্রায়োরিটি ভিত্তিতে। টিউমার ট্রিটমেন্ট করে আসলে আমি দেন হাঁটুর ট্রিটমেন্ট করে দিব। সো এই জন্যে আমাদের দায়িত্ব হচ্ছে যে রোগীর রোগটাকে আইডেন্টিফাই করে তার সঠিক জায়গায় রেফার করে দেওয়া। আচ্ছা, আমাদের আমরা কথা বলছিলাম একটা ঘাড় ব্যথা নিয়ে, আপনি একটু ঘাড় ব্যথার ওই সলিউশনটা একটু আমাকে দিয়ে দেন, যে আমরা কিভাবে আসলে বুঝতে পারবো আমার ঘাড়ে সমস্যা। দেখবেন যে ঘাড় ব্যথা রোগীরা, যাদের ঘাড় ব্যথা হচ্ছে, হাতে ব্যথা যাচ্ছে, মাথা ব্যথা হচ্ছে, বুকে ব্যথা, সার্ভাইকাল ডিসপলাপস থেকে ব্যথা হচ্ছে, সো তাদের হচ্ছে এমআরআই করে দেখতে হবে ডিসপলাপস কতটুকু আছে। এবং এটা একদিনে হচ্ছে না, এটা মাল্টিপল টাইমে হচ্ছে, বহুদিন ধরে হচ্ছে। এবং সে কী হচ্ছে, তার হিস্ট্রি দেখবেন যে পেইন কিলার খাচ্ছে, ব্যথা কমে যাচ্ছে, এরপরে কিছুদিন পর আবার ব্যথা বেড়ে যাচ্ছে, তার মানে কি ডিসপলাপস আরও বেড়ে যাচ্ছে। এই যে বেড়ে যাচ্ছে, এর কারণ হচ্ছে তার বডি আনফিট। সো তার ফিটনেসটাকে যতদিন না ডেভেলপ করতে পারছে, ততদিন এটাকে ভালো করা সম্ভব না। সাময়িক কমানো সম্ভব ওষুধ দিয়ে দিয়ে, কিন্তু আলটিমেটলি সে একসময় প্যারালাইসিস হয়ে যেতে পারে। এই কারণে তাদেরকে ট্রিটমেন্ট করতে হবে, তার ফিজিওথেরাপি ট্রিটমেন্ট লাগবে এবং ফিজিক্যাল ফিটনেস বাড়াতে হবে। সো লোয়ার পোর্শনের ট্রিটমেন্টটা তাদেরকে করতে হবে, মাসেলকে স্ট্রং করতে হবে, বডির ফিটনেস ডেভেলপ করতে হবে। যেমন একটা বিল্ডিংয়ে যদি আপার পোর্শনে ইঞ্জুরি হতে শুরু করে, ফাটল ধরতে শুরু করে, তাহলে আমরা ফাউন্ডেশনকে মজবুত করার চেষ্টা করি। ফাউন্ডেশন মজবুত হলে উপরের বিল্ডিং ভাঙবে না। এটা হচ্ছে আমাদের মানে ফিজিওথেরাপির প্ল্যান।
আচ্ছা, তো এই ঘাড় এবং কোমর ব্যথার যে পেশেন্টরা থাকেন, ওনারা যে কলার বা কোমরে বেল্ট ইউজ করেন, এটা মোটামুটি কি ওনাদের কোয়েশ্চেন থাকে এটা অল টাইম পরে কি হাঁটা চলা করা যাবে কিনা, নাকি একটা নির্দিষ্ট সময় খুলে রাখতে হয় বা কিছুক্ষণ পরে যখন শুয়ে থাকবে তখন লাগে না? এটা আসলে কেন, জাস্ট এটা সাইকোলজিক্যাল একটা সাপোর্ট দেওয়া, এটা কিন্তু আসলে ট্রিটমেন্ট না। আপনি গলায় কলার দেন আর কোমরে বেল্ট পান, কোনোটাই চিকিৎসা না, এটা জাস্ট সাময়িক আপনাকে স্মরণ করে দেওয়া যে আপনার ঘাড়ে একটা প্রবলেম আছে, কোমরে একটা প্রবলেম আছে, সো আমি ঘাড়টাকে সামনের দিকে বাঁকা করবো না, করলে ক্ষতি হবে। এই মনে হেমার করা, ব্রেনকে হেমার করা, এই জিনিসটাকে সতর্ক রাখার জন্য, আসলে ট্রিটমেন্ট না। এবার এটা লং টাইম ইউজ করা ভালো না, তাহলে এটা ডিপেন্ডেন্সি চলে আসে। সো আমরা সর্বোচ্চ ট্রিটমেন্ট টাইমে, ডিউরিং ট্রিটমেন্ট 3 মাস পর্যন্ত আমরা এটা ইউজ করতে বলি, আফটার 3 মাস দরকার হয় না, স্বাভাবিক লাইফে চলে যাবে। ঘাড় ব্যথা রোগী তার স্বাভাবিক লাইফে চলে যাবে, কোমর ব্যথা রোগী স্বাভাবিক লাইফে চলো। অনেকে ঘাড় ব্যথা হলে বলে আপনি চেয়ার নামাজ পড়েন, নিচে বসবেন না। আর আমি বলি ঘাড় ব্যথা রোগীদের জন্য নামাজের শেষ দেওয়া হচ্ছে ইম্পর্ট্যান্ট একটা মেডিসিন, যে ঘাড়ে আপনি কোমরটা যখন আপনি নামাজ পড়ছেন তখন কপাল মাটিতে শেষ দেয় যে চাপ দেন, যে চাপটা দেওয়ার নিয়ম আছে এটা বেশি করে দেন, তাহলে ঘাড় ব্যথা ভালো হয়ে যাবে। কারণ ওটা থেকে নেক এক্সটেনশন উইথ ওভার প্রেশার, যেটা আমাদের সার্ভাইকাল ডিস্ক প্রলাপসকে প্রিভেনশন করছে। সো এই জিনিসগুলো শিখাই দিচ্ছে, যাতে কী হচ্ছে সে স্বাভাবিক লাইফের মধ্যেই কিন্তু তার ট্রিটমেন্ট নিজেই পাচ্ছে, অটোমেটিক পেয়ে যাচ্ছে, সে নিজেও বুঝছে না যে ট্রিটমেন্ট করছে। আচ্ছা, অনেক সময় আমরা দেখি না আমাদের মেরুদণ্ডের কার্ভেচার লস হয়ে যায়, একেবারে লম্বা লড হোসিস বা স্কোলোসিস, ক্যাফোসিস, বিভিন্ন ধরনের ঝামেলা হয়। তো এইসব পেশেন্টদের কার্ভেচার যদি লস হয়ে গেছে, তাদের কি কার্ভেচার আবার আগের মতো ফিরিয়ে আনা সম্ভব? অনেক রোগীর ক্ষেত্রে সম্ভব, অনেকের ক্ষেত্রে সম্ভব না। যেমন একটা রোগ আছে অ্যানকাইলোসিস স্পন্ডলাইটিস, এটা থেকে আসলে একবার যদি বাঁকা হয়ে যায়, ডিফর্মিটি হয়ে যায়, সেটা কখনোই আর পূর্ব অবস্থায় ফিরে আসে না। বাট এটা আর যেন ফার্দার না হয় সেই জন্য আমরা ট্রিটমেন্ট করতে পারি। আর যাদের ডিসপোলাপস থেকে কাইফোসিস বা স্কোলিওসিস হচ্ছে, সেটাকে আমরা আবার আগের পর্যায়ে নিয়ে আসতে পারবো, এটা নর্মাল করে ফেলা সম্ভব, যেটা ডিসপোলাপসের ক্ষেত্রে মেকানিক্যালি ঘটছে। আর যেটা প্যাথোলজিক্যাল, মানে অ্যানকাইলোসিং স্পন্ডলাইটিস, দিস ইজ প্যাথোলজি, অ্যানকাইলোসিস তার প্যাথোলজিক্যালি তার সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এখানে কিন্তু একবার ডিফর্মিটি হয়ে গেলে তাদেরকে কারেকশন করা যায় না। এই কারণে আমরা অ্যানকাইলোসিং স্পন্ডলাইটিস রোগীদেরকে বলছি আর্লি ফিজিওথেরাপি শুরু করতে, স্বাভাবিক ফাংশনাল অ্যাক্টিভিটিসগুলো করতে, যেন তার কোনো জয়েন্ট যেন স্টিফনেস না গ্রো করে, তাহলে অ্যানকাইলোসিসটা ভালো থাকবে। কারণ অ্যানকাইলোসিস এমন একটা রোগ যেটাকে শরীর থেকে নির্মূল করা সম্ভব না, বাট এটাকে কন্ট্রোল করা সম্ভব, ডায়াবেটিসের মতো। আচ্ছা, তো এই ব্যথা আমরা আসলে কি কন্ট্রোল করি নাকি ব্যথা আমরা কমপ্লিটলি নির্মূল করি? নো, ব্যথা কোনোদিনও নির্মূল করা সম্ভব না, ব্যথা কখনো সম্ভব না। ব্যথা আছে যতক্ষণ ততক্ষণ আমরা জীবিত আছি, একমাত্র ডেড বডির ব্যথা নাই, প্যারালাইসিসের ব্যথা নাই। সো ব্যথা আছে মানে আমরা জীবিত, আমরা সেন্সিবল। পেইন হচ্ছে আমাদের বন্ধু, পেইন আমাদের শত্রু না, পেইন হচ্ছে আমাদের গার্জিয়ান। কোন রোগ আসছে মানে পেইন আপনাকে সিগন্যাল দিচ্ছে। পেইনলেস যে কোনো ডিজিজকে বলা হয় কিলার, পেইনলেস সাইলেন্ট কিলার বলা হয় পেইনলেস যে কোনো ডিজিজকে, সাইলেন্ট কিলার, চুপি চুপি আসছে, কোনো ব্যথা দিচ্ছে না, আপনাকে মেরে ফেলার জন্য আসছে, জাস্ট আজরাইল। আর পেইন নিয়ে যে রোগী আসুক সে আপনাকে সহজে মারবে না, কারণ পেইন আপনাকে সিগন্যাল দিবে, ট্রিটমেন্ট করতে পাঠাবে, আপনাকে সবসময় সতর্ক রাখবে, এই হচ্ছে পেইন। পেইন হচ্ছে বন্ধু। সো পেইনকে নির্মূল করা সম্ভব না, পেইনকে কন্ট্রোল করতে হবে। কন্ট্রোল করা মানে কি? রোগকে কন্ট্রোল করতে হবে। রোগ যদি না আসে পেইন কখনোই আপনাকে ডিস্টার্ব করবে না। রোগ আসলে পেইন আসবেই যতক্ষণ আপনি বেঁচে আছেন, মারা গেলে আর কোনো পেইন থাকবে না, কারণ ডেড বডির কোনো পেইন নেই, কারণ তার রোগও নেই ব্যথাও নেই। আর যাদের নিউরোপ্যাথি থাকে, যারা ব্যথা টের পায় না, এই জন্য ডেঞ্জারাস। যেমন বলা হচ্ছে যে কেন ডায়াবেটিসকে ডেঞ্জারাস বলা হয়, ডায়াবেটিস হলে পেইন সেন্সেশন কমে যায়, সেক্ষেত্রে কার্ডিয়াক অ্যারেস্ট রোগও বোঝে না, হ্যাঁ ব্যথা বোঝে না, তো কেন? কারণ পেইন তো নাই, পেইন সেন্সেশন কমে গিয়েছে। নিউরোপ্যাথি রোগীর পা নষ্ট হয়ে যাচ্ছে, তার কেন হচ্ছে? কারণ সেন্সেশন নাই, পেইন নাই। সো পেইনলেস যে কোনো বডি, যে কোনো শরীর পেইনলেস হচ্ছে ডেঞ্জারাস, তার কিন্তু ক্ষতি হয় খুব দ্রুত, সে টের পাচ্ছে না, ফিল করছে না। এই কারণে পেইন আমাদের বন্ধু, পেইনকে সবসময় বলতে তুমি আমার সাথে ভালো মতো থাকো। পেইন চলে যাওয়া মানে ভয়ঙ্কর, পেইন চলে গেলে মানে হয় ডেড, নাহলে প্যারালাইসিস। ডায়াবেটিসের কিছু পেশেন্ট আমি পেয়েছি, ওনাদের একটা প্রশ্ন, যেহেতু দেখেন যে ফিজিওথেরাপি নিয়ে আমরা এত কথাবার্তা বলছি, তো আমাকে জিজ্ঞেস করেন যে ডায়াবেটিস পেশেন্টদের তো অনেক সমস্যা থাকে, যে কোনো সময় পায়ে ঘা হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, হ্যান ত্যান হাবিজাবি, তো এই সব পেশেন্টদের ক্ষেত্রে ওনাদেরই জিজ্ঞাসা থাকে যে ডায়াবেটিসের ক্ষেত্রে কি কোনো ফিজিওথেরাপির কোনো প্রয়োজন আছে কিনা? ফিজিওথেরাপি আসলে সব রোগের জন্য। ফিজিওথেরাপি হচ্ছে কি? আপনার সারা স্বাভাবিক বডিকে স্বাভাবিক রাখে। যেমন ফিজিওথেরাপিতে দুইভাবে চিকিৎসা করে, সুস্থ মানুষকে সুস্থ রাখে, অসুস্থ মানুষকে সুস্থ করে। সো কোনো পৃথিবীতে কোনো মেডিসিন নাই যে ওষুধ খেলে সুস্থ মানুষ সুস্থ থাকতে পারবে, কিন্তু ফিজিওথেরাপি। যেমন একজন ক্রিকেট প্লেয়ার, সে খেলতে নামবে, তো তার কোনো রোগ আছে?
তাকে ফিজিওথেরাপি দিয়ে তাকে ফিটনেস দেওয়া হচ্ছে যেন সে ভালো পারফরমেন্স দেখাইতে পারে। তো ফিজিওথেরাপি হচ্ছে ফিজিক্যালি ফিটনেস রাখার জন্য। তো একটা ডায়াবেটিস রোগী যদি রেগুলার থেরাপি করে, রেগুলার এক্সারসাইজ, এখন ফিজিওথেরাপি মানে আমাদের দেশে কিন্তু একটা ধারণা আছে ফিজিওথেরাপি মানে শেক দেওয়া, নো, ফিজিওথেরাপি মানে শেক দেওয়া না। একটা ক্রিকেট প্লেয়ারকে কি শেক দিয়ে আমরা খেলতে পাঠাবো, আল্ট্রাসাউন্ড দিয়ে খেলতে পাঠাবো, SW দিয়ে খেলতে পাঠাবো? নো, ফিজিক্যাল ফিটনেস, এক্সারসাইজ, ফিজিওথেরাপি মানে ফিজিক্যাল এক্সারসাইজ। অবশ্যই ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী ফিজিওথেরাপি করতে হবে, কারণ ফিজিক্যাল এক্সারসাইজ এক একটা রোগের জন্য এক এক টাইপের। ব্রেন স্ট্রোকের জন্য যে থেরাপি, কোমর ব্যথা সেই ফিজিওথেরাপিতে হবে না। ঘাড় ব্যথার যে এক্সারসাইজ, কোমর ব্যথা সেই এক্সারসাইজে হবে না। হাঁটু ব্যথার যে এক্সারসাইজ, মাথা ব্যথা সে এক্সারসাইজে হবে না। সো বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী ফিজিওথেরাপি, তো ফিজিওথেরাপি মানে শেক দেওয়া না, আল্ট্রাসাউন্ড ঘষানা, SW দেওয়া না। অনেকে আছে প্রেসক্রিপশন লিখে দেয় SWD, আল্ট্রাসাউন্ড, আর আমরা বুঝেই না হোয়াট ইজ ফিজিওথেরাপি। ফিজিওথেরাপি মানে হচ্ছে থেরাপিউটিক এক্সারসাইজ। সেটা অবশ্যই ডিফারেন্সিয়েট করতে হবে বিভিন্ন ডিজিজ অনুযায়ী এক একটা। সো একজন সুস্থ মানুষ, আপনি যদি বলেন আমি সুস্থ থাকতে চাই, আপনি ফিজিওথেরাপি এক্সারসাইজ করেন, আজ থেকে 50 বছর ব্যাকে চলে যান, যখন ওষুধ বাংলাদেশে ছিল না, তখন মানুষ কিন্তু 120 বছর বেঁচেছে কি দিয়ে? শুধুমাত্র এক্সারসাইজের মাধ্যমে। তারা কি করতো? মেডিটেশন করতো, ব্যায়াম করতো, সকালে ঘুম থেকে উঠে ব্যায়াম করতো। দিস ইজ অলসো ফিজিওথেরাপি। এক্সারসাইজ মানেই হচ্ছে ফিজিওথেরাপি। যেমন বাবা লোকনাথ ব্রহ্মচারী 156 বছর বেঁচে গেছেন, বা 160 বছর, যাই হোক, কিন্তু উনি কিন্তু জীবনে কোনোদিন কোনো ওষুধ খান নাই। তাহলে এত বড়, এত লং টাইম কীভাবে পেলেন? ওনার হিস্ট্রি, লাইফ স্টাইল দেখেন, খাবার এবং এক্সারসাইজ, ফুড এবং এক্সারসাইজ, দুইটা ছিল ওনার কন্ট্রোল। উনি ফুড খেত এমন ফুড যে ফুডে কোনো ক্ষতিকর কিছু ছিল না, এবং নিয়মিত এক্সারসাইজ করতো, কোথায় পাহাড়ে, পর্বত, উনি হিমালয়ে চলে গেছেন ব্যায়াম করতে। তো এটাও ফিজিওথেরাপির একটা পার্ট। ফিজিওথেরাপি মানে ফিজিক্যাল এক্সারসাইজ। যত আপনি ফিজিক্যাল এক্সারসাইজ করতে পারবেন তত ভালো, আপনার ব্লাড সার্কুলেশন ভালো থাকবে, ডায়াবেটিস কন্ট্রোলে থাকবে, হার্ট ভালো থাকবে, কিডনি ভালো থাকবে। সো একটা রোগের সাথে আর একটা রোগ রিলেটেড। যাই হোক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, তো বিদায় নিয়ে নেওয়ার আগে আপনি যদি কিছু বলার থাকে পেশেন্টদের উদ্দেশ্যে। আর পেশেন্টের উদ্দেশ্যে বলবো যে ব্যথা হলে আসলে যে দোকান থেকে ব্যথার ওষুধ বা ক্যালসিয়াম কিনে খাই, এই প্রবণতাটা কমাতে হবে। ব্যথা কেন হচ্ছে? কারণ আজকে যে ব্যথাটা, সেটা একসময় আরও ভয়ঙ্কর যেন না হয় আগেই আপনাকে সতর্ক হতে হবে। সো প্রথমেই যদি আপনি ফিজিওথেরাপি দেন বা ফিজিওথেরাপি স্পেশালিস্ট দেন, অথবা ডায়াগনোসিসটা কনফার্ম করেন যে আমার এই ব্যথাটা কেন হলো, আমাকে ইঞ্জুরির কারণে হয়েছে, ডিসপলাপসের কারণে হয়েছে, না টিউমারের কারণে, না টিভির কারণে, কী কারণে ব্যথাটা হলো, এটা আমাকে আগে কনফার্ম করতে হবে। তারপর তার চিকিৎসা, সঠিক চিকিৎসা করতে হবে। এলোপাথারি ওষুধ খাওয়া, দিনের পর দিন থেরাপি করা, না বুঝে থেরাপি করা, না বুঝে ফিজিওথেরাপি করাও কিন্তু ডেঞ্জারাস। দেখা গেলো টিউমার আছে, থেরাপি চলছে, আরও খারাপ হয়ে যেতে পারে। সো জেনে বুঝে তারপর চিকিৎসা নিতে হবে। সেটা হতে পারে ফিজিওথেরাপি, হতে পারে মেডিকেশন, হতে পারে সার্জারি। যেটাই হোক, সঠিক রোগ নির্ণয়, সঠিক চিকিৎসা করতে হবে, তাহলে জীবনটা সেফ থাকবে, সুন্দর থাকবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য। শুধু দর্শকবৃন্দ, আমাদের অনুষ্ঠান যারা দেখেন, তারা যারা মিস করে গেছেন, তারা অবশ্যই এটার পুনঃপ্রচার দেখে নেবেন, রাত 2টার সময় দেখানো হবে। আর যারা প্রতিনিয়ত আমাদের অনুষ্ঠান দেখছেন, তারা তো জানেনই, তারপরেও বলে নিচ্ছি যে আগামী সপ্তাহেও একই সময়, সেই সকাল 9:30 শনিবার আমরা আবার উপস্থিত হব আপনাদের সমস্যাগুলোর সমাধান নিয়ে। তো ততক্ষণ আমাদের সাথে থাকবেন, চোখ রাখবেন SATV-র পর্দায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।